সুপ্রভাত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি লোকযোগানের অনুষ্ঠান, আজকের পর্ব দরিয়াহাড়ের গান। এই গান আপনাদের কেমন লাগবে সেটা বলার আগে একজন অত্যন্ত গুণী মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তার নাম হচ্ছে মোহাম্মদ হাশেম, কিন্তু তার পরিচয় হচ্ছে তিনি একজন শিল্পী, জাত শিল্পী, বাংলায় এম এ পাশ করেছেন। তিনি নোয়াখালীকে এতই ভালোবাসেন, আত্মত্যাগী একজন মানুষ। ঢাকায় মিউজিক কলেজে তিনি অধ্যাপনা করছিলেন, তারপরে তিনি চলে গেছেন নোয়াখালীতে। তার কাছে শুনব একটুখানি তার জীবনের গল্প, আর তার ফাঁকে ফাঁকে আমরা তার গান শুনব, তার নিজের লেখা, নিজের সুর দেওয়া, এবং অবশ্যই আজকে নিজের গায়ন। আজকে শিল্পী মোহাম্মদ হাশেম। হাশেম ভাই, অনেক অনেক আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এতগুলো বছর আপনি পার করেছেন শুধু এই নোয়াখালীর গানকে আপনি হাতে ধরে রেখেছেন, তো প্রথমেই আমরা আপনার থেকে একটি গান শুনবো। জি হ্যাঁ, অবশ্যই। আপনার লেখা এবং আপনার সুর করা। জি, কোন গানটি গাইছেন? আইলের হদ্দি কোন গার মাইয়া ঠিল্লা হুরে যায়। হ্যাঁ হ্যাঁ, একটু বলে নিই, এই গানটা যেদিন আমি লিখেছি এবং প্র্যাকটিস করছিলাম ঘরের মধ্যে সুর দেওয়ার পরে, তখন আমার দাদা বেঁচে ছিলেন, প্রায় 100 বছর বয়স, উনি শুয়ে শুয়ে শুনছেন। তা আমাকে বলছেন, এই মিয়া, কোন গার মাইয়া ঠিল্লা হুরে যাচ্ছে, তুমি ওইদিকে দেখো কেন? হ্যাঁ, কার মেয়ে ঠিল্লা ভরে যাচ্ছে রাস্তা দিয়ে, আইলের উপর দিয়ে, তুমি ওদিকে দেখো কেন? আমি দাদা, ওদিকে দেখবো না। হ্যাঁ, একটা সুন্দর দৃশ্য, বিজলি চমকাচ্ছে মনে হয় যেন মেয়েটার মাথার উপরে, এত সুন্দর মুখ, আমি ওটা না তাকাইলে তো এই গানটা সৃষ্টি হইতো না। হ্যাঁ হ্যাঁ, তখন দাদা হাসলেন, বলে যে না, তুমি অন্যের মেয়ের দিকে এভাবে তাকাবে না। আচ্ছা, শুনি তাহলে গানটি। আইলের হদ্দি কোন গার মাইয়া ঠিল্লা হুরাই যায়, আইলের হদ্দি কোন গার মাইয়া ঠিল্লা হুরাই যায়, মশার মধ্যে কাঁসা বড়ই সাবাই সাবাই খায়, আইলের হদ্দি কোন গার মাইয়া ঠিল্লা হুরাই যায়, আইলের হদ্দি কোন গার মাইয়া ঠিল্লা হুরাই যায়। আল্লাহ দিছে আল্লাহর মাল কোন গৃহস্থের ঘরে, লাগে যেমন আইলের হরে খাড়া ঝিলিক মারে, ঘুমটার হাড্ডি রেনি রেনি হাত দিকে সায়, আইলের হদ্দি কুঙ্গার মাইয়া ঠিল্লা হুরাই যায়, আইলের হদ্দি কুঙ্গার মাইয়া ঠিল্লা হুরাই যায়। মধ্যে লাগাই রাখছে লাল গেঁদা হুল, আন্ডুল নিচে লটকি রয়েছে লম্বা লম্বা সুল, দই নালি বয়ার বুকের কাপড় কানুরা, আইলের হদ্দি কুঙ্গার মাইয়া ঠিল্লা হুরাই যায়, মিট 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 করে মাইয়ার বড্ডা বড্ডা সুখে, খুব সুন্দর হয়েছে হাশেম ভাই গানটি। এর পরের গানটি শুনি, একদম জীবন থেকে নেয়া মনে হচ্ছে আপনার লেখাগুলো। পরেরটি শুনি। রিক্সাওয়ালা কুসকাই শালা স্টেশন যাইয়া, রিক্সাওয়ালা কুসকাই শালা স্টেশন যাইয়া, একদিন ঠাক্কর ঠাক্কর শালাই গেলে গাড়ি হেল করিয়া, রিক্সাওয়ালা কুসকাই শালা স্টেশন যাইয়া, তার গাড়ি কটায় সাড়ে কোটি হার বিনি, ওই তো লাগে ঝিকঝিক করি রেল লাই এমনি, আরে কানা জোরে সালা সা খাবাইয়া, রিক্সাওয়ালা কুসকাই সালা স্টেশন যাইয়া, রিক্সাওয়ালা কুসকাই সালা স্টেশন যাইয়া, সাইকেল
চলে কলে বলে রিক্সা মানজার বলে, লেডিস লইলে তবু রিক্সা ট্যাক্সি রাগে চলে, আর লেডিস কোন দিন হইব কেননে রে কুইয়া, রিক্সাওয়ালা কুসকাই চালা স্টেশন যাইয়া, রিক্সাওয়ালা কুসকাই চালা স্টেশন যাইয়া। যদি হেল করি আর চাকরি থাক সাবিজার মেজাজ করা কিছু গাড়ি দরাই দিলে তোরে বকশিস দিয়া, রিক্সাওয়ালা কুসকাই চালা স্টেশন যাইয়া, রিক্সাওয়ালা কুসকাই চালা স্টেশন যাইয়া, ঠেকর ঠেকর চালাই দিলে গাড়ি হেল করিয়া, রিক্সাওয়ালা কুসকাই চালা স্টেশন যাইয়া, রিক্সাওয়ালা কুসকাই চালা। হাশিম ভাই, রিক্সাওয়ালার উপরে গানটা শুনলাম, সবকিছু অবশ্য ভালো করে বুঝতে পারিনি, তবুও আপনি নোয়াখালীর যে এই ডায়ালেক্টটাকে ধরে রেখেছেন এবং এটাকে গান আকারে আমাদের জন্য পৌঁছে দিচ্ছেন, এটা একটি বড় পাওয়া। এর পরে কোন গানটি? এর পরে আমি গাবো, এটাকে বলা যায়, এটাকে আমি স্টেজে বলি যে জেলাত্মবোধক গান, নোয়াখালীর প্রতি প্রেম ভালোবাসা, দেশাত্মবোধক গানে যেন দেশের প্রতি, এখানে নোয়াখালীর প্রতি। আচ্ছা শুনি তাহলে। সেই গানটা হলো আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি। শুনি গানটি তাহলে। এই মাড়িতে বাসি যেন এই মাড়িতে সুখাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি, হোনা কিয়া রূপা কিয়া হোনা তো নখাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি। দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে কুমিল্লা, আগে যেমন বিচাই রাখছে ঠান্ডা এক সুন্দর হাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি। দেশে আর বিদেশে আমরা সিনা কানি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি। তালার হুকুম হইছে কাছে রাগাত হানি, গুহরে আছে আল্লাহর বড় মেহরবানি, নোয়াখালীর হুই রগল যেমন গদুদের বাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি। আছে কার্গো দেশে মাটির এমন মাটি কাটি বানাই আমরা, সরের হরে নোনা মাটি রয়েছে গো হাড়ি হাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি, এই মাড়িতে বাসি যেন এই মাড়িতে সুখাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা নোয়াখালীর মাড়ি, আল্লাহ দিছে বল্লার বাসা। খুবই সুন্দর হয়েছে হাশিম ভাই, নোয়াখালীর উপরে এই গানটি। আমি জানি যে স্টেজে উঠলে সবাই আপনাকে রিকোয়েস্ট করে এই গানটি গাইবার জন্য। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতিতে আমাদের সঙ্গেই থাকবেন, ফিরে আসছি একটু পরে। দর্শক মণ্ডলী, বিরতি থেকে ফিরে এলাম, আমরা গান শুনছি নোয়াখালীর গান,
দরিয়াহাড়ের গান আজকে আমাদের অনুষ্ঠানের নাম এবং শিল্পী মোহাম্মদ হাশেম, তার কণ্ঠে পরবর্তী গান। আঙ্গো উত্তর বাড়ির তারা আঙ্গি আঙ্গি বড় লোকে বাঁধি খালি বারা, একাত্তরের মুক্তিযুদ্ধে বাপ গেছে তার মারা, আঙ্গি আঙ্গি বড় লোকে বাঁধি খালি বারা। উত্তর বাড়ির তারা আনি আনি বড় লোকের বাঁধে খালি বারা, উত্তর বাড়ির তারা আনি আনি বড় লোকের বাঁধে খালি বারা, একাত্তরের মুক্তিযুদ্ধে বাপ গেছে তার মারা, আনি আনি বড় লোকের বাঁধে খালি বারা। ভাগিনী তারার মায়ের নাইরে অজ্ঞাহু, তারার মায়ও বাড়া দিত তারাই খাইত খুব, অভাগিনী তারার মায়ের নাইরে অজ্ঞাহু, রোগে সুখে তারার মা হইছে লারা লারা, আনি আনি বড় লোকের বাঁধে খালি বারা, তোর বাড়ির তারা আনি আনি বড় লোকের বাঁধে খালি বারা। যখন বারা বাঁধে দেবাই হরে খাম, উকানইছে দেখতে যেমন সুষ্ঠ মাসের আম, তারা যখন বারা বাঁধে দেবাই হরে খাম, উকানইছে দেখতে যেমন সুষ্ঠ মাসের আম, একদিন আমগারে খাই মেলা মারি হালাই দেব বারা, আনি আনি বড় লোকের বাঁধে খালি বারা, তোর বাড়ির তারা আনি আনি বড় লোকের বাঁধে খালি বারা। বানো বারা বাঁধে ঢেকিতে মারে লাতি, আস্তে আস্তে নিভি যাইব জৈবনের ওই বাতি, তারা বানো বারা বাঁধে ঢেকিতে মারে লাতি, আস্তে আস্তে নিভি যাইব জৈবনের ওই বাতি, একদিন তারাও তো হারাই যাইব কইলে জৈবন হারা, আনি আনি বড় বাঁধে খালি পারা, তোর বাড়ির তারা আনি আনি বড় লোকের বাঁধে খালি পারা, একাত্তরের মুক্তিযুদ্ধে বাপ গেছে তার মারা, আনি আনি বড় লোকের বাঁধে খালি পারা, তোর বাড়ির তারা আনি আনি বড় লোকের বাঁধে খালি পারা, তোর বাড়ির তারা আনি আনি বড় লোকের বাঁধে খালি পারা, আনি আনি বড় লোকের বাঁধে খালি পারা। খুব সুন্দর হচ্ছে গানটি, এর পরের গানটি শুনি। চট্টগ্রাম শহরে চাকরি করে এক লোক, রেলওয়েতে চাকরি করে, হ্যাঁ, সে তার সহকর্মীকে বলছে, সে বাড়ি যেতে পারছে না, ছুটি নাই তার, তার সহকর্মীকে কিছু টাকা আর কিছু আনাজপাতি জিনিসপত্র দিয়ে বলছে, যা ভাই আমার বাড়ি দেশে গেলে দয়া করে আমার বাড়িতে যাইবেন, দয়া এই চিঠিটা আবুর মারে দিবেন, আবুর মারে তার ওয়াইফ, আর এই ম্যাটেরিয়ালস গুলো আমার মাকে দিবেন, আমার বাবাকে দিবেন ইত্যাদি। সেই আকুতি এই গানের মধ্যে বেরিয়ে এসেছে, খুবই বাস্তব, খুবই সুন্দর, শুনি তাহলে। ও পয়সা দেশে গেলে কষ্ট করি, আঙ্গো বাড়ি যাই এই সিন্ডি কান মনে করি, আবুর মারে দিয়ে আল্লাহ রাখছে ভালা আসি দোয়া করত কয়ে, এই সিন্ডি কান মনে করি আবুর মারে দিয়ে, এই সিন্ডি কান মনে করি আবুর মারে দিয়ে, এই 200 গাটিয়া দিলাম আর বাবার লাই,
দুই সোগাটিয়া দিলাম আর বাবার লাই, শ্যামাই রক্ষা উল্টা মারে দিয়েন গোলাই, খোলা মাইয়া গুঁজে একবার বোলাই সেলাই সাই, খোলা মাইয়া গুঁজে একবার বোলাই সেলাই সাই, বেশি নিকাল মনে করি আবুর মারে দিয়ে। আগ্নিগারে বিয়া দিছে এই খবর হুঁচি, তাইতাম চাইছি সুখি হাই ন দেবা ওইলে কুয়ে কেন মনে মারে দিয়ে। মারে কইন হাইলে কতুর রসের সিন্নি দিত, আরো কইন হেতার মন সাই সাঞ্জা হিডা খাইতু, হাইলে সারিকা সাঞ্জা হিডা বর্গে বেড়াই লুই, হাইলে সারিকা সাঞ্জা হিডা বর্গে বেড়াই লুই, বেশি ডিকান মনে আপুর মারে দিয়ে, বেশি ডিকান মনে করে আপুর মারে দিয়ে, বেশি ডিকান মনে করে আপুর মারে দিয়ে। পয়সা দেশে গেলে গানটি শুনলাম, আবুর মার কাছে চিঠি পৌঁছে দেবে, জিনিসপত্র পৌঁছে দেবে। এর পরের গানটি শুনছি, সবশেষ গান আজকের অনুষ্ঠানের। মোহাম্মদ হাশেম আমাদের গান শোনাচ্ছেন। আজকের অনুষ্ঠানের শেষ গানটি কথা হলো, মাতাত লইন উনের ডরে, মাড়িত থইন হিমড়াই ধরে। ছোটকালে আমাদের মায়েরা আমাদেরকে বলতো, জাদু তোরে মাড়িত থইন হিমড়াই ধরে, মাথাত লইন উনের ডরে। সেই কথোপকথন থেকেই আপনি গানগুলো লিখেছেন? ওদের মুখে থেকেই আমি চয়ন করেছি লাইনটা, এবং যা এবং নিজের বই দেখে দেখে আপনি গাইছেন আপনার বই। জি, যেটা আমার বই, আমার প্রকাশিত হয়েছে। শুনি তাহলে আপনার গানটি। মাথাত লইন উনের ডরে, মাড়ি থইন হিমড়াই ধরে, মাথাত লইন উনের ডরে, মাড়ি থইন হিমড়াই ধরে, ধরাইলে আই তুমি বেশি বিলা ধরাইলাম, বিলাতি মেমুতের বললাই হোলা রাইলাম, বিলাতি মেমুতের বললাই হোলা রাইলাম, হোলা ডরে বাড়ি তাইয়ে না, কেনে আইবো বাড়িস তুমি আই তো দেয় না, ভোলা ডরে বাড়ি যাইয়ে না, কেনে আইব বাড়ির সামনে আই তো দেয় না, ঈদে সাঁদে হরান কানে আই তো যদি সাই, ইংরাজিতে গ্যাট গ্যাট করি হোলারে ধমকায়, এল্লাই নখাই নোদাই হালি হোলি ডাই নিরে দিলা, বিলাতি মেমুতের বললাই হোলা রাইলা, বিলাতি মেমুতের বললাই হোলা রাইলা, হরান বুঝি বুঝে কেনে বুঝবো হরান তো আর কলের ইঙ্গিল, দুষ্ট মাসে আমকা ডোলই গেছিলাম একবার, ম্যামে কয় হুয়ারি ও বেটা উঠলাম বিয়ার, সুলতান পাকা কুত্তার খেউয়ানি দিনে দুপুরে ডরাইলাম, বিলাতি মেমুতের বললাই হোলা রাইলাম, বিলাতি মেমুতের বললাই হোলা রাইলাম, ঘরে আসিল না আবিষ্ট নাই আরে দেই শর্মে বাসে না, আজাদু ঘরে আসিল না আবিষ্ট নাই আরে দেই শর্মে বাসে না, আন্দা করি বাসারে কই বাড়ির জাতি ন, প্রেমে কয় কোন করি ন ডার্লিং ন, বুকে হাতর বাঁধি কাঁদি কাঁদি হারি চলি আইলাম, বিলাতি মেমুতের বললাই হোলা রাইলাম, বিলাতি মেমুতের বললাই হো
ভিতর ছড়াইলে আই জমি বেশি বিলা ধরাইলাম বিলাতি তোর বললাই হোলা রাইলাম বিলাতি তোর বললাই হোলা রাইলাম বিলাতি তোর বললাই হোলা রাইলাম বিলাতি তোর বললাই হোলা। খুবই সুন্দর হয়েছে আপনার গানটি, খুব ভালো লাগলো। হাশিম ভাই, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন এবং এত সুন্দর সুন্দর গান শোনালেন, প্রত্যেকটি গানের মধ্যে জীবন বোধ প্রতিফলিত হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা বৃন্দ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। ফাইলের হদ্দি কুনগার মাইনা ঠিল্লা হুরাই যায়, ফাইলের হদ্দি কুনগার মাইনা ঠিল্লা হুরাই যায়, মশার মধ্যে কাঁসা বড়ই সাবাই সাবাই খায়, ফাইলের হদ্দি কুনগার মাইনা ঠিল্লা হুরাই যায়, ফাইলের হদ্দি কুনগার মাইনা ঠিল্লা হুরাই।